বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে অক্টোবরের 5 তারিখে ভারতে। অক্টোবরের 5 তারিখে বাংলাদেশের কোনো ম্যাচ নেই, কিন্তু সেই ম্যাচে বাংলাদেশ থাকছে। কদিন আগেই এশিয়া কাপ হয়ে গেল, এশিয়া কাপের শুরুর ম্যাচেও বাংলাদেশ ছিল না, কিন্তু সেদিন মাঠে বাংলাদেশের উপস্থিতি ছিল। কিভাবে? আম্পায়ারিংয়ে। হ্যাঁ, এবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আলোচিত এবং প্রধান আম্পায়ার শরফুদ্দোলা ইবনে সৈকত। বাংলাদেশের সবথেকে অভিজ্ঞ এই আম্পায়ার বিশ্বকাপের প্যানেলে যুক্ত হয়েছেন। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই তিনি দায়িত্ব পালন করবেন। অবশ্য অনফিল্ড আম্পায়ার হিসেবে তিনি থাকছেন না, ফোর্থ আম্পায়ার হিসেবেই অভিষেক হচ্ছে সৈকতের। 5 অক্টোবর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে মাঠে থাকবেন কুমারা ধর্মসেনা এবং নিতিন মেনন, টিভি আম্পায়ার পল উইলসন, এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত। চতুর্থ আম্পায়ার, তৃতীয় আম্পায়ার, তাতে খুব একটা যায় আসে না। আম্পায়ার যারা চারজন দায়িত্ব পালন করেন তারা মোটামুটি সমমানের হিসেবেই ধরা হয়, যদিও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আম্পায়াররাই মাঠে দায়িত্ব পালন করেন। সেই ক্ষেত্রে কুমারা ধর্মসেনা এবং নিতিন মেনন সৈকতের চাইতে অনেক বেশি অভিজ্ঞ আম্পায়ার, সেটাতে কোনো দ্বিধা নেই। 2015 সালে ইতিহাস গড়েছিলেন ধর্মসেনা, প্রথম ব্যক্তি হিসেবে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে খেলেছেন এবং আম্পায়ারিং করার গৌরব অর্জন করেছিলেন তিনি। এর আগে মেয়েদের টি টোয়েন্টি এবং ওয়ান ডে বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে 46 বছর বয়সী বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকতের।